আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নাটক। নাটকের নাম গর্বডাক। গর্বডাক অর ফেরেক্স অ্যান্ড পোরেক্স, এই নাটকটি জয়েন্টলি লেখা হয়, অর্থাৎ গর্বডাক রিটেন বাই টমাস নর্টন অ্যান্ড টমাস স্যাকভিল। তারা ব্যক্তি জীবনে দুজনেই লয়ার ছিলেন, উকিল ছিলেন এবং ছিলেন মেম্বার্স অফ পার্লামেন্ট। যাই হোক, ফাইভ অ্যাক্টস প্লে, এটি পাঁচ অঙ্কের নাটক। ফার্স্ট থ্রি অ্যাক্টস, প্রথম তিনটি অঙ্ক লিখেছেন থমাস নর্টন, লাস্ট টু অ্যাক্টস, শেষ দুটি অঙ্ক লিখেছেন থমাস স্যাকভিল। তাহলে শুরু করা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়, নাটক ট্র্যাজেডি গর্বডাক। এই গর্বডাক হলেন ইংল্যান্ডের তথা প্রাচীন ব্রিটেনের এক রাজা, এবং এই টাইটেলের মধ্যে একটি সাবটাইটেল রয়েছে ফেরেক্স অ্যান্ড পোরেক্স। এই ফেরেক্স অ্যান্ড পোরেক্স হল এই রাজা গর্বডাকের দুই ছেলে। যাই হোক, এই নাটকটি হল আর্লিয়েস্ট ইংলিশ ট্র্যাজেডি। প্লট অফ দ্য প্লে ইজ বেসড অন মিথিক্যাল হিস্ট্রি অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের বা প্রাচীন ব্রিটেনের এক ঐতিহাসিক ঘটনার উপর এই নাটক গর্বডাক। বলা হয় সেনেকান ট্র্যাজেডির মতন এই নাটকে রয়েছে মার্ডার্স, ভায়োলেন্স, কিলিংস, ক্রাইম, রিভেঞ্জ, এইসব রয়েছে। আর সেটিং রাখা হয়েছে এই নাটকের এনশিয়েন্ট ব্রিটেন, প্রাচীন ব্রিটেনে। তাহলে শুরু করা যাক নাটকের গল্প কথা। গর্বডাক ছিলেন একজন ইংল্যান্ড বা প্রাচীন ব্রিটেনের রাজা। গর্বডাক ছিলেন প্রাচীন ব্রিটেনের রাজা। এই রাজার হঠাৎ করে কি খেয়াল হলো, সে ব্যক্তিগত সিদ্ধান্তের মাধ্যমে তার রাজ্যকে দুটি ভাগে ভাগ করে দিয়ে হলো। অর্থাৎ রাজা গর্বডাক, প্রাচীন ব্রিটেনের রাজা, তার খেয়াল খুশি মতো তার যে রাজ্য ছিল এই রাজ্যটিকে দুই ভাগে ভাগ করলেন। অর্ধেক রাজত্ব পেল বড় ছেলে ফেরেক্স, আর অর্ধেক স্বাভাবিকভাবেই পেয়ে গেল ছোট ছেলে পোরেক্স। তাহলে দুই ছেলে রাজ্যের অর্ধেক অর্ধেক ভাগ পেয়ে গেল, বড় ছেলে ফেরেক্স এবং ছোট ছেলে পোরেক্স। এবার রাজা গর্বডাক তার দুই ছেলেকে রাজ্যটাকে তো ভাগ করে দিলেন অর্ধেক অর্ধেক করে, এবার দুজনকে রাজ কার্য চালানোর জন্য এক্সপেরিয়েন্সড দুজন ব্যক্তিকেও দিলেন, যে তাদের সাহায্য নিয়ে, তাদের পরামর্শ নিয়ে তোমরা রাজকার্য চালাবে। রাজা গর্বডাক তার দুই ছেলেকে বললেন। কিন্তু রাজার ছেলেরা, এই ফেরেক্স অ্যান্ড পোরেক্স, বাবার দেওয়া যে এক্সপেরিয়েন্সড ব্যক্তিদের দিয়েছিলেন তাদেরকে অবহেলা করল, অর্থাৎ তাদের কথা কোনো গুরুত্বই দেয়নি, তাদের নিজের ইচ্ছা মতো তাদের রাজত্ব চালাতে শুরু করল। যাই হোক, এবার ছোট ছেলে পোরেক্স, সে যথেষ্ট কৌশলী ছিল। ছোট ছেলে ফরেক্স কৌশল করে
বড় ভাই ফেরেক্সের যে রাজ্যের অংশ সেটাও দখল করতে চায় এবং শুরু করে দিল। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে যথেষ্ট সংঘর্ষ শুরু হয়ে গেল। কিন্তু ঘটনা যেটা হলো, এই ছোটো ভাই পোরেক্স বড় ভাই ফেরেক্সকে হত্যা করে দিল। রাজা গর্বডাক পাগল হয়ে গেলেন, যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে, তিনি হতাশ। এ কি হলো? এদিকে কুইন ভিডিনা, অর্থাৎ কিং গর্বডাকের ওয়াইফ কুইন ভিডিনা, একটু বেশি ভালোবাসতেন তার বড় ছেলে ফেরেক্সকে, যাকে হত্যা করা হয়েছে। এবার কুইন ভিডিনা একদিন ছোট ছেলে পোরেক্সের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাতে হত্যা করে। অর্থাৎ মা নিজের ছেলে, ছোট ছেলে পোরেক্সকে হত্যা করে দিল। এবার মূলত কিন্তু রাজারানী এইভাবে দুই ছেলেকেই হারালেন। অর্থাৎ বড় ছেলেকে হত্যা করেছে ছোট ছেলে, আর ছোট ছেলেকে হত্যা করলেন রানী নিজে। অর্থাৎ রাজারানী দুজনেই তাদের দুই ছেলেকে হারালেন এই রাজ্যটাকে ভাগ করার জন্য। এই নিয়ে রাজ্যের চারিদিকে অশান্তি, মারামারি, হানাহানি, সংঘর্ষ শুরু হয়ে গেল। এই প্রজাগণ আগে রাজাকে খুব ভালোবাসতেন, গর্বডাককে, কিন্তু তার এই রাজ্য ভাগ এবং দুই ছেলেকে ভাগ করে দেওয়া এবং তারপর এই দুই ছেলে হানাহানি করে মরে যাওয়া, এই সব নিয়ে রাজা গর্বডাককেই দায়ী করা হলো। অর্থাৎ প্রজাগণ অসন্তুষ্ট হলেন এই রাজা গর্বডাকের উপর। উত্তেজিত জনতা একদিন আক্রমণ করে এই কিং গর্বডাক এবং কুইনকে হত্যা করে দিল। অর্থাৎ রাজ পরিবারের সব শেষ। রাজ পরিবারের রাজা চলে গেল, তার মৃত্যু হলো, প্রজাগণ মেরে ফেলল। রানীর মৃত্যু হলো, প্রজাগণ মেরে ফেলল। বড় ছেলেকে মেরেছে ছোট ছেলে, ছোট ছেলেকে মেরেছিল রানী। অর্থাৎ রাজ পরিবার শেষ। এবার রাজ্যে যথেষ্ট উশৃঙ্খলতা দেখা দিল, শুরু হয়ে গেল সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। নিজেদের নিজেদের সাথে নাগরিকরা বা প্রজাগণ মারামারি, হানাহানি, সংঘর্ষ, হত্যালীলা, রক্তযজ্ঞ শুরু করে দিল। এই সুযোগে অন্য রাজ্য থেকে সুযোগ বুঝে ডিউক অফ কর্নওয়াল অফ অ্যালবেনি, এই ডিউক অফ কর্নওয়াল অফ অ্যালবেনি এবং কাম্বারল্যান্ড, এরা দুজনে এই রাজ্যকে কিন্তু, অর্থাৎ গর্বডাকের রাজ্যকে দখল করার প্রয়াস করল, তারা আক্রমণ করল। যদিও তারা শেষ পর্যন্ত সফল হয়নি, কারণ ব্রিটিশ গভর্নমেন্টের প্রচেষ্টায় সার্বিক পরিস্থিতি সামলানো গিয়েছিল। এই ছিল কিন্তু বন্ধু আমাদের আজকের আলোচ্য বিষয়, নাটক গর্বডাক। তাহলে আমরা দেখলাম গর্বডাক, তিনি প্রাচীন ব্রিটেনের রাজা, তার খেয়াল মতো তিনি তার রাজ্যটাকে ভাগ করে দুই ছেলেকে দিয়ে দিলেন, অর্থাৎ ফেরেক্স অ্যান্ড পোরেক্সকে দিয়ে দিলেন। কিন্তু কি হলো তাতে, এই পোরেক্স ছোট ছেলেটি বড় ছেলের রাজ্যকে দখল করতে গিয়ে এই ফেরেক্সকে, অর্থাৎ বড় ভাইকে হত্যা করে দিল। আর এই ফেরেক্সকে যথেষ্ট
ভালোবাসতেন রানী ভিডিনা, কুইন ভিডিনা। তাই কুইন ভিডিনা রাগ করে একদিন ছোট ছেলেকেই মেরে ফেলল, তার মানে দুই ছেলে গেল। এবার প্রজাগণ এসে কিং গর্বডাক এবং এই কুইন ভিডিনাকে মেরে ফেলল। তাহলে রাজ পরিবারের সবাই শেষ। এবার জনগণের মধ্যে হানাহানি মারামারি শুরু হয়ে গেল, সিভিল ওয়ার শুরু হয়ে গেল, গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। তখন বিদেশি শত্রু আক্রমণ করলো এই রাজ্য, অর্থাৎ ডিউক অফ কর্নওয়াল, অফ অ্যালবেনি এবং কাম্বারল্যান্ড তারা আক্রমণ করল। যদিও তারা সফল হয়নি, কারণ ব্রিটিশ গভর্নমেন্ট তাদের আক্রমণকে ঠেকাতে পেরেছিল বা প্রতিরোধ করতে পেরেছিল। এই ছিল বন্ধু আজকে আমাদের আলোচনা, নাটক ট্র্যাজেডি গর্বডাক অর ফেরেক্স অ্যান্ড পোরেক্স, জয়েন্টলি রিটেন বাই থমাস নর্টন অ্যান্ড থমাস স্যাকভিল। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।